চমক একটু পেছন থেকে আসি, 2020 থেকে আপনি কাজ শুরু করেছেন, প্রায় আড়াই বছর যদি আমি ধরি, কেমন যাচ্ছে? ঠিকঠাক যাচ্ছে তো? দুই আড়াই বছরের জার্নিতে যতটুকু এক্সপেকটেশন ছিল আমার, তার থেকে ভালোই যাচ্ছে। সাধারণত এত অল্প একটা জার্নিতে মানুষ কিন্তু আমাদের এই প্রফেশনে বুঝেই না কোথায় কাজ করবে, কার সাথে কাজ করবে, কোন গল্প পছন্দ করবে। সেই হিসেবে আমার মনে হয় আমি যা করেছি ঠিকই করেছি। সোশ্যাল মিডিয়াতে আপনি বেশ অ্যাক্টিভ। আমি সবাই তো অ্যাক্টিভ। আপনি আপনি একটু বেশি অ্যাক্টিভ আমার কাছে মনে হচ্ছে বাকিদের তুলনায়। না, সবাই সবাই অ্যাক্টিভ। আর হ্যাঁ, আমি 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 চাই আমার ফ্যান্সের সাথে একটু কানেক্টেড থাকতে। ফ্যান্স বলবো নাকি আমার অনুরাগীদের বলবো? আমার অনুরাগীরা, তাদের সাথে আমি একটু কানেক্টেড থাকতে পছন্দ করি। তাদেরকে আমার কি কাজ করছি, কি করছি না করছি সব বলতে ভালো লাগে আমার। এই যে কানেক্টেড থাকার ক্ষেত্রে অনেক সময় পজিটিভ সাইন আসে, অনেক সময় নেগেটিভ কথাবার্তা আসে। এই যে কিছুদিন আগে উরফি জাভেদের একটা প্রসঙ্গ টেনে নিয়ে আসলো আপনার উপর। ও আচ্ছা, দ্যাটস জাস্ট আ ফান, এটা একদম জাস্ট একটু মজা করার জন্য, নাথিং এলস। আসলে একটা ছবি দেওয়া হয়েছিল, বাট আমি এটা ক্লিয়ার করতে চাই যে আমার কিন্তু স্কিন দেখা যাচ্ছে না, নট মাই ক্লিভেজ, নট মাই নেভেল, নট মাই হ্যান্ডস, পুরো ফুল বডি কভার্ড ছিল। ফুল বডি কভার্ড হওয়ার পরেও যখন এটা নিয়ে কথা হচ্ছে, খারাপ না হোক না, মানে এমন না যে আমাকে খুবই অশ্লীল লাগছে। আমার অ্যাটলিস্ট আই হ্যাভ শোন দিস ফটোজ টু মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, দে আর সেইং নো, এত তো আমাকে, ইউ আর নট লুকিং দ্যাট ব্যাড। অ্যান্ড হ্যাঁ, একটু বাংলাদেশের সংস্কৃতির থেকে একটু আলাদা, মানে আমরা সাধারণত যেভাবে বাঙালিদের দেখি ড্রেস পরতে, সেটা থেকে একটু আলাদা অবশ্যই। বাট আমরা কিন্তু ওই যে পাশ্চাত্য দেশের যে ধরনের ফ্যাশন স্টাইল বা আমরা ফিউশনও বলতে পারি, এটা কিন্তু ইটস নট নিউ ইন বাংলাদেশ। বাট আমার অডিয়েন্স আমাকে এই ধরনের লুকে দেখে অভ্যস্ত না, তো এই জন্য হয়তো তারা একটু রিয়াক্ট করেছে। বাট ইটস ওকে, আমি যেমন পজিটিভ নেগেটিভ রিভিউ পেয়েছি, পজিটিভ কিন্তু ভাইবসও পেয়েছি। দে আর লাইক, অনেকেই বলছে যে না, ইট কিড বি আ ডিফারেন্ট টেস্ট অর সামথিং। সামটাইমস পোশাক নিয়ে হোক, যে কোনো কিছু নিয়ে একটু অভিনব কিছু করতে আমরা পছন্দ করি। আমরা শিল্পীরা কিন্তু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। ইট ওয়াজ জাস্ট এক্সপেরিমেন্ট, ইট ওয়াজ জাস্ট আ ফান টু আর আমরা কি বলতে পারি, আমরা কিন্তু এন্টারটেনমেন্ট বিজনেসে আছে, এটা এটা কিন্তু শোবিজ বিজনেস, ইজন্ট ইট? বা আমাদের 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 মেইন টার্গেট কি, অডিয়েন্সকে এন্টারটেইন করা। তো যে থ্রুতে আমরা এন্টারটেইন করেছি করেছি তো। আচ্ছা, এটা কি উরফি জাভেদ আপনার মতোই সিমিলার একটা ড্রেস পরেছিল এবং ওই স্টাইলে, এই জন্যই কি সমালোচনার মুখে? না, উরফি জাভেদ আমার মতো স্টাইল পরেন। উরফি জাভেদ ওয়াজ ওয়েয়ারিং আ বিকিনি নরমাল, বাট আই ওয়্যার দ্যাট ইনার ওয়্যার ওভার আ টি-শার্ট, একটা কভার টি-শার্টের উপরে আই ওয়্যার দ্য ইনার ওয়্যার, সো মাই স্কিন ইজ নট শোয়িং, এন্ড উরফি জাভেদস স্কিন ওয়াজ কমপ্লিটলি শোয়িং দেয়ার, সো ইটস নট সেম এভার অ্যান্ড এভার। অ্যান্ড আই এম নট আ বিগ ফ্যান অফ হার, সো বাট আমি আমার নিজস্ব স্টেটমেন্ট পছন্দ করি। আমার হতেই পারে মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্টাল জিনিস আমি করবো, এটা আগে থেকেই বলে রাখছি, অ্যান্ড আই এম সরি ফর ইট। যদি কোনো আমার ভক্ত অনুরাগীদের যদি একটু আঘাত লাগে এতে, আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী, বাট আই উইল ট্রাই অ্যাগেন। আমার মনে হয় আপনার ভক্ত অনুরাগীর সংখ্যা আরো বেড়ে যাবে যদি এরকম এক্সপেরিমেন্ট আপনি করতে থাকেন।